প্যারিসে ব্রিটেনবাসী বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ সেন্টার লন্ডনের মিডিয়া কমিটির আহ্বায়ক আলী বেবুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিস্তারিত দেখুন ফ্রান্স প্রতিনিধির রিপোর্টে। বাংলা ও বাঙালির পাশে বুধবার বিকেলে ক্যাথসিমাস্থ একটি রেস্টুরেন্টে ফ্রান্সে বসবাসরত বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বিপুল সংখ্যক বিয়ানীবাজারের প্রবাসীরা উপস্থিত ছিলেন। কমিউনিটি ব্যক্তিত্ব জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি ব্রিটেনবাসী সমাজকর্মী শাহ আলম, কমিউনিটি ব্যক্তিত্ব মাসুদ আহমেদ, মোহাম্মদ বাবুল হোসেন, কবি ও ছড়াকার লোকমান আহমেদ আপন, সাংবাদিক এনায়েত হোসেন সোহেল, সাংবাদিক শাবুল আহমেদ, শিবির আহমেদ, মহিউদ্দিন সবুজ, শাহেদ আহমেদ, শিপলু আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি আলী বেবুলকে ফুলেল শুভেচ্ছা সম্মাননা প্রদান করা হয়। মৌলিক ও সৃজন মনস্ক মানুষ আলী বেবুলের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামে। তিনি দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে স্থানীয়ভাবে ব্রিটেনে বসবাস করে আসছেন।